হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ব্লগ। তো আজকে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, ইচ্ছা আছে প্র্যাঙ্ক করব। তো আমি ক্যামেরাটা অলরেডি সেট করে নিয়েছি, এমন ভাবে রেখেছি ক্যামেরাটা ওইদিকে যাতে কেউ না দেখতে পারে। তো তোমরা আগেও ভিডিওতে দেখেছো মৌসুমি নামের মেয়েটা এই টাইমে আসে, এখন সন্ধে 7:30 মতো বাজে, তো 7:30 না সরি 8টার কাছাকাছি বাজে। তো ও একবার এসেছিল, ওকে আমি একটু চটিয়ে দিয়েছিলাম, তো চলে গেছে। ও এখনো আসার কথা, যে কোনো টাইমে ও ঢুকতে পারে। তাই আমি ক্যামেরাটা আগেই সেট করে নিয়েছি আর তোমাদেরকে জানিয়ে রাখছি যে কিভাবে প্র্যাঙ্কটা করছি। দেখো ওর উপর, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? মনে হয় ও আসছে, ওর পায়ের আওয়াজ মনে হয় বারান্দায় পেয়েছি, বারান্দায় আমার মেয়েটা খেলা করছে, ওখানেও আসবে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, প্র্যাঙ্ক করবো ওর উপর। তুই আমার সাথে খবরদার কথা বলবি। কেন, কি হয়েছে? তুই আমার সামনে একরকম, বাইরে আরেক রকম করিস। আমি কি বললাম? এ কি হয়েছে? খবরদার কথা বলবি না। এবার কি করলাম আমি? তুই আমাদের বাড়ি আসবি না। সি কাকি, কি করলাম আমি বলো, কি হয়েছে? তুই আমার সামনে একরকম, পেছনে আরেক রকম বলো, আমার এগুলো সহ্য হয় না একদম। কে কি হয়েছে সেটা বলো। তুই বলিস নি তোর মাকে যে কাকি বিবাহ বার্ষিকীর খাওয়ার ভালো না খাইয়ে আমাকে খিচুড়ি খাওয়াচ্ছে, এ কথা তুই বললি কি করে? আমি এটা বলতে পারি কাকি? তুই বলেছিস কথা, বুঝেছিস? তুই কথা এখন ঘোরাস না, মাকে ডেকে নিয়ে আসি। তুই দেখ গা, ডাক গা, যদি তুই আনতে পারিস। ডাক, সত্যি বলছি, মায়ের দিব্যি মা কালী। তাহলে হিমেশরা, হিমেশরা বা তোর বুনু মিথ্যে কথা বলবে আমাকে? বলতে তো পারে, কেন মিথ্যে বলবে? ওদের কি লাভ, ওদের কি লাভ বল, ওরা কেন মিথ্যে কথা বলবে? ওরা জানিস এগুলো আমার পছন্দ হয় না, কেন করিস এরকম? ইয়ার কেউ মারতে পারে, ইয়ার কি মারা কেন হবে? যেহেতু আমার বিবাহ বার্ষিকীটা সামনে আছে, তাহলে নিশ্চয়ই এটা নিয়ে কথা উঠেছে, নয় কেন বলবে ওরা? হিমেশরা তো আছে বারান্দায়, দেখি না হিমেশরা আসুক, আজ আসলে ঠিকই আমি শুনতে পারবো। হিমেশকে আমি জিজ্ঞেস করবো, হিমেশ যেহেতু আমাকে বলেছে তাহলে হিমেশরা আসুক, আমি জিজ্ঞেস করবো যে তোরা এই কথা বলেছিস কি না। বিশ্বাস করার মতো তো কিছু কথা না বল না, কেন ওরা হঠাৎ করে আমার নামে? ঠিক আছে তাহলে ওরা আসুক, দেখা যাবে। আসুক ওরা, ওর সামনে বলেছিস, দেখি না। হিমেশ সেনকেও বলেনি কোন দিন, ওই যে বৃষ্টির দিন তুই আমাকে এসে বললি যে কি জানো বৌদি, ওই মৌসুমি তোমার নামে বলেছে, তুমি নাকি যে কি ভিখারি না কি একটা কথা উচ্চারণ করেছিল, বললো শেষ করতে তো বলেছিল যে বিরিয়ানি না খাইয়ে আমাকে খিচুড়ি খাওয়াচ্ছে, এ কথাও বলেনি? হ্যাঁ বলেছে, আর ও এখন আমার কাছে পুরো অস্বীকার যাচ্ছে। দিনের কথা স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখছি তোর মাকে নিয়ে সব সময় দাঁত কালাবি না, সিরিয়াস হুড নিয়ে কথা হচ্ছে। আমার কথাটা শোন, কথার মধ্যে কথা বাড়াবে না, ঠিক আছে? আমার কথাটা শোন, ওরা দুই সপ্তাহ জন্য এসছে, ঠিক আছে? ওরা দুই সপ্তাহ, যতই হোক নিশ্চয় নিশ্চয় এর কথা উঠেছে না। ওরা কি করে জানে সামনে আমার বিবাহ বার্ষিকী আমি কি খাওয়াবো না খাওয়াবো, এটা ওরা কি করে জানবে আমার ঘরের কথা? কি করে জানবে তুই বল? অবশ্যই না, না না কিছু তো বলেছিস নয়, এত বড় টপিক তো আসে না। বলিনি কাকি, সত্যি তুই নিজেই বলিস যে তুই দুই দিকেই ঠিক থাকতে চাস, অবশ্যই তুই বলেছিস। তোদের বুকের বুনু তো ছিল, বুনুকে বল গা, বুনু তো ছিল, তোর বুনু করে তো ডাকতে আসি না। আমার বোনকে তোরা শিখিয়ে দিতে পারিস? কেন তুই জানবিটা, তুই জানলে শিখাবো। আমরা শিখি কি, আমরা কি লাগবো বিরিয়ানি বাবু নাকি ফেড়াই সব? প্লিজ আমি বলি, ওদের কথা শুনো না তুমি। মা কালী বলছে, তোর মা কালী আমি বিশ্বাস করি না, তোর মা কালী আমি বিশ্বাস করি না, তুই বলিস
তুই মিথ্যা কথা বলছিস তোর কাকা আসলে কি কোনো ব্যাপার না কাকা আসুক জেস্টে আসতে আসতে হবে কিছু হবে না তোর কাকা আসলে কারণ আমাদের মধ্যে আমি যেটা বলিনি সেটা আমি মানি না ঠিক আছে মিথ্যা কথা আমার কাছে বলবো না এতগুলো মানুষ কি মিথ্যা কথা বলবে অবশ্যই এই যে রিজু বলছে হিমেশ বলছে তোর বোন বলছে কি পারে কিসের জন্য বলবে তোর কি আমার ইচ্ছা করে বলবো দাঁড়িয়ে যা তাই তো তোর মা ধরে মিথ্যা কথা এটা বলতে পারবে হ্যাঁ কি না বল তুই কি করে জানি আমার মা এখনো বলেছে কি না বলেছে তোর মা তো সামনে ছিল ও তো আমার সামনে তো মার সাথে বলেছে মার সাথে মাফি তোকে বলেছে যে হ্যাঁ মিথ্যা কথা সত্যি কথা তাহলে আমার আচ্ছা তোর মা কথা ঠিক আছে আমি কালকে সকালে আমার মাকে ডাকবো আমরা ওকে চটিয়ে দিয়েছি ওরাও আমার সাথে আছে ক্যামেরা করতে ও যাবে না ওই দিকে ক্যামেরা লুকানো রয়েছে ওখানে তুই দেখতে পাবি না ওইখানে ঠিক আছে আমি তোকে পরে দেখিয়ে দেবো কিন্তু ও আমার যত সম্ভব যাবে না বাড়িতে তোমরা দেখতে থাকো ও হয়তো আবার আসবে আমরা ওয়েট করি যদি না আসে এখানে ভিডিও শেষ করে দেবো আর যদি আসে ওকে আমি ক্যামেরা দেখিয়ে দেবো ঠিক আছে তোমরা কাকি শোনো প্লিজ প্লিজ আমি বলিনি সত্যি বলিনি আমি তুই বলেছিস তুই গেলি না কেন তোর মাকে কেন ডাকতে গেলি মা একটা কাজ করছে কাজ করলে যা গিয়ে দেখে নিয়ে যা এক্ষুনি যা মা কাজ করছে বুক দেখুন গেলে তোমার মনের মধ্যে প্যাচ আছে অসম্ভব তুমি যাও নি কেন আরে মা কাজ করছে বলিনি কাকি সত্যি এদের কথা তোমরা কেন বিশ্বাস করছো তুমি আমার কথা বিশ্বাস করো কি জন্য আমরা মিথ্যা কথা বলবো কি জন্য অবশ্যই কিছু বলছি কি জন্য তোমরা সত্যি কথা বলছো সেটাও আমার মানে কি হ্যাঁ সবাই মিলে কি সত্যি মিথ্যা কথা বলবে দাদা আমি বলছি আমরা কি মিথ্যা কথা বলে বল রেখে যাবো তুই বলেছিস দেখ তুই বলেছিস আমার তো মনে পড়ছে না আমি কবে বলেছি অবশ্যই বলেছি আমার তো মনে পড়ছে না দুদিনের কথা তুই ভুলে গেলি আমি বলিনি যেটা আমি দুদিন কোথা থেকে আসে এক বছর হয় নিছিটা আমি তো বলেই নি জিনিসটা বলেছি কাকি তুই যা এক্ষুনি যা তোর মাকে ডেকে নিয়ে যা তুই যা আমি দেখতে চাই তুই বাড়ি পর্যন্ত যাস না তুই বাড়ি পর্যন্ত যাসনি কারণ বাড়ি থেকে জেনে এসেছি যে মা কাজ করছে তুই এক্ষুনি বাড়ি যাবি তারপরে আসবি যা বাড়ি যা তোমার মনের মধ্যে প্যাচ রয়েছে তুই ভুলে গেছিস কয়েকদিন আগের কথা তোর পেট ব্যথা কি তোর পেট ব্যথা হয়ে গেছে তুই জানিস না তুই এরকম মিথ্যা কথা বলিস ভুলে গেছিস তুই একদিন তোর পেট ব্যথা হয়েছে তুই বাড়ি চলে গেলি কি তোর পেট ব্যথা আমাকে এসে বলছিস কি যে কাকি জানো আমার ওষুধ খেয়েছি ডাক্তার ডাকতে হয়েছে আমি তোকে বললাম ওষুধ কই পেয়েছিস তুই কি বললি যে আমি ওষুধ খেয়েছি জানো না এসে তারপরে আমি জানতে পারলাম তোর পেট ব্যথাই হয়নি হয়েছে নাকি দেখ তোর কি পেট ব্যথা কথা আমি তো জানি না কারণ ওটা তোর পেটের ব্যাপার কিন্তু তোর বোন বলে তুই কোনো ওষুধই খাসনি তোর মাও বলেছে তুই এরকম তাহলে মিথ্যা কথাগুলো কেন বলিস আমি তো আজকে তোর মিথ্যা কেন একটা মিথ্যার জন্য দশটা মিথ্যা তখন অটোমেটিক চলে আসে কেন মিথ্যা তুই বলবি আমি সত্যি বলছি আমি মিথ্যা কথা বলে আমার মানে কি তুই বলেছিস বলিনি কাকি না বললে জিনিসকে এত দূর গড়ায় কেন ওদেরকে বিশ্বাস করছো দুই দিনের ছেলেবেলাকে তুমি কেন বিশ্বাস করছো যেখানে আমি এক বছর আছি কেন বিশ্বাস করছো বলিনি সত্যি বলিনি তোমাদের তুই একটা মিথ্যা বলেছিস আর পাচ্ছি না আমি আমি হাঁপিয়ে গেছি আমি আর কিচ্ছু বলতে পারছি না তো বলতে লাগবে না তোমার বলতে পারবে না তখন কি বলবা তোমার মধ্যে কিছু আছে বলার জন্য তুমি মিথ্যা বলেছো এখন আবার কি বলবা তুই যেহেতু বলেছিস তোমার কাছে জেনে আয় তোমার তো ছিল বলছি তো মা কাজ করছে কানে কানে যাচ্ছে না শুনতে পাচ্ছিস না তুই কাজ করছে সত্যি মিথ্যার ব্যাপার একটা তাহলে তুমি তোমার মাকে আনতে পারবে না মার তো ইমার্জেন্সি কাজ মানে তো দরকার আমি বুঝেছি বসে থাক আমি বুঝেছি আমি যা বোঝার বুঝে নিয়েছি ও আর কিছু বলতে পারছি না আমি বিরক্ত হয়ে গেছি আর পাচ্ছি না আমি তোমাদের সঙ্গে মুখ তোমরা তিনজন আর আমি একজন দু তিন দুদিনের কথা
কেন বলে, মানুষ তো একটা ব্রেন, ঠিক আছে, মানুষ কেন ভুলে যাবে? তুই যখন বৌদিকে বলবি, আমার তো মনেই পড়ে না, আমি বলেছি যে মানুষ তো বললে হ্যাঁ মনে পড়েছে আমার, মনে পড়েছে, মনে পড়বে না তো, যদি আমি বলেছি তুই যদি মনে এখনই স্বীকার হয় তাহলে তোর সাথে আমার খারাপ বন্ডিং হয়ে যাবে, এর জন্য তুই স্বীকার করবি না। ঠিক আছে শুনছি, চোর কোনো দিনও চুরি করে বলে আমি চুরি করেছি? হ্যাঁ অবশ্যই। আরে আমি বলিনি, আমার মা, আমি বলিনি, গরম দেখাবি না, গরম দেখাবো না কেন, অনেকক্ষণ ধরে জিনিসটা অনেকক্ষণ ধরে সহ্য করার কি আছে এখানে, তুই কেন বিরক্তি লাগছে আমার, বিরক্তি, তুই যদি না বলতি তাহলে কথা আসতো কি করে, এরা দুজনেই তো তোমাকে বলেছে, আমার এসে তো তোর মা বলেছে, কই কখন বললো, স্বীকার করবো কেন দিয়ে, তুই বলেছিস আমি বলে মানে এরা বলতে চাইছে যে এক বছর ধরে আছি, আরো অন্য কিছু করেছি, এটা তো না আরো অন্য কিছু করেছি, এরা সন্দেহ করছে আর কি, এরা সন্দেহ না, তুই যদি সঠিক কাজ দেখ মশো, সবসময় ন্যাকামো মারবি না, তুই এইরকম করিস সব সময়, কিন্তু করছিস একবার দুবার তিনবার কতবার সহ্য করবো আমি, তুই আমাদের সামনেও করেছিস, সবকিছু একটা লিমিট থাকে, কিন্তু সবসময় ন্যাকা কান্না কাঁদবি না একদম, বল মশো, আরে বল, এই দেখ ক্যামেরা, তুমি তো বিশ্বাসের মতোই হয়ে গেছো, তুই কাঁদতে কেন গেলি, এইরকম করে বলছো, আমি তো বুঝেছি, ক্যামেরা কোথায় লুকিয়েছিল, ক্যামেরাটা উইখানে ছিল আর বালিশের মানে ফাঁকে ছিল, দুটো বালিশের মাঝখানে এমন ভাবে বসিয়ে রেখেছিলাম, তাই তুই খেয়াল করিস, এতক্ষণ আছি আমি জানি না ক্যামেরা আছে, আচ্ছা নিয়ে আয় এবার, তো তোমরা দেখতে পারলে পুরো ভিডিওটা, অ্যাকচুয়ালি ইনস্টাতে একজনা বলেছে আমাকে প্র্যাঙ্ক করার জন্য, তবে কার সাথে প্র্যাঙ্ক করবো বুঝতে পারছি না, তাই আমি ওর সাথেই প্র্যাঙ্ক করলাম, কারণ ও যেহেতু আমার কাছে ডেইলি আসে, তো হিমেশ আর রিজুকে আমি আগে থেকেই বলে রেখেছিলাম, আগে থেকে বলিনি সেইভাবে, হালকা টিপস দিয়েছিলাম, ও যখন আসলো না তখন মৌসুমি যখন বেরিয়ে গেল তখন আমি বললাম ওখানে ক্যামেরা লুকানো আছে আমাকে সাই দিবি, ওরাও সাই দিল, আর আমি বিকেলে একটু হালকা আওয়াজ হিমেশকে দিয়ে রেখেছিলাম যে প্র্যাঙ্ক করলেও করতে পারি, তো তাই এরকম প্র্যাঙ্ক করলাম, তো তোমরা দেখলে আশা করি ভালো লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এরকম নতুন নতুন আরো ভিডিও আসবে তোমাদের কাছে, তো তোমরা কেমন প্র্যাঙ্ক দেখতে চাও বা কেমন ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানাবে, আর ওর সাথে প্র্যাঙ্কটা কেমন লাগলো ওটাও আমাকে কমেন্টে জানাবে, তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।